নমস্কার। আজ আমরা পড়ব প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প আম্রতত্ত্ব। দানাপুর স্টেশনের অনতি দূরে ইংরাজটোলায় লাল টালি আচ্ছাদিত লম্বা ধরনের একখানি একতলা পাকা বাড়ি। ইহা রেলওয়ে গার্ডগণের জন্য নির্মিত রেস্ট হাউস বা বিশ্রাম গৃহ। সারি সারি অনেকগুলি প্রকোষ্ঠ, সম্মুখে ও পশ্চাতে লম্বা টানা বারান্দা। বাড়িটির পশ্চাৎ ভাগে দেশি খোলার ছাপ্পরযুক্ত কয়েকখানি ঘর, তাহার মধ্যে একটি বাবুচিখানা, অপর কয়েকখানি ভৃত্যগণের অবস্থানের জন্য। সম্মুখভাবে খানিকটা খোলা জমির উপর ফুলের বাগান, দুইটি বড় বড় কৃষ্ণচূড়ার গাছ সর্বাঙ্গে ফুল ফুটাইয়া বাতাসে দুলিতেছে। বাকিগুলির অধিকাংশই বিলাতি ফুলের ছোট গাছ, দুই একটি দেশি ফুলও আছে। আষাঢ় মাস, আকাশে মেঘ করিয়া রহিয়াছে। সম্মুখের বারান্দায় লোহার খাটে নেটের মশারির মধ্যে গার্ড ডিসুজা সাহেব নিদ্রিত। মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় সে মশারি কাঁপিয়া উঠিতেছে। রাত্রি দুইটার সময় মোগলসরাই হইতে 26 নম্বর মালগাড়ি লইয়া ডিসুজা সাহেব দানাপুরে আসিয়াছেন। অদ্য বেলা 10টায় আবার 15 নম্বর লোকাল প্যাসেঞ্জার লইয়া তাহাকে মোগলসরাই ফিরিতে হইল। বেলা 8টা বাজিল, রৌদ্র নাই, তাই বেলা বুঝা যাইতেছে না। বাঙ্গালার খানসামা নগ্নপদে ধীরে ধীরে আসিয়া সাহেবের শয্যার নিকট দাঁড়াইল। লাল ডোরাকাটা কানপুর টুইলের পায়জামা স্যুট করিয়া সাহেব গভীর নিদ্রায় মগ্ন। কোটের বুকের অধিকাংশ বোতামই খোলা। খানসামা ডাকিল, হুজুর। হুজুরের সাড়া নাই। খানসামা আবার ডাকিল, 8 বাজগিয়া সাহেব, জাগিয়ে। অবশেষে খানসামা মশারির ভিতর হস্ত প্রবেশ করাইয়া দিয়া সাহেবের হাঁটু ধরিয়া নাড়া দিয়া বলিল, জাগিয়া হুজুর, 8 বাজগিয়া। সাহেব তখন উফ করিয়া চক্ষু খুলিলেন। একটি হাই তুলিয়া বালিশের নিচে হইতে নিজ বৃহদাকার সরকারি ওয়াচটি বাহির করিয়া দেখিলেন 8টা বাজিয়া 12 মিনিট। সাহেব বিছানায় উঠিয়া বসিয়া বলিলেন, গোসল ঠিক কর। ঠিক আয় হুজুর, বলিয়া খানসামা চলিয়া গেল। সাহেব শয্যা হইতে নামিয়া কক্ষমধ্যে প্রবেশ করিয়া হুক হইতে ঝুলানো নিজ কোটের পকেট হইতে পাইপ, দেশলাই ও তামাকের পাউচ বাহির করিয়া লইলেন। ভিতরের বুক পকেটে একখানি চিঠি ছিল, তাহাও বাহির করিলেন। একখানি ইজি চেয়ারে বসিয়া পাইপ ধরাইয়া পত্রখানি খুলিয়া সাহেব পড়িতে লাগিলেন। পত্রখানি মজফরপুর স্টেশন মাস্টারের কন্যা কুমারী বার্থা ক্যাম্বেল কর্তৃক লিখিত। বার্থার সহিত ডিসুজা সাহেব বিগত এপ্রিল মাস হইতে বিবাহপণে আবদ্ধ। অক্টোবর মাসে ডিসুজা সাহেবের 1 মাস ছুটি ডিউ হইবে। ছুটি হইলেই বিবাহ ও সিমলা শৈলে গিয়া মধুচন্দ্র যাপন স্থির হইয়া আছে। পত্রখানি আজ 3 দিন হইতে সাহেবের পকেটে পকেটে ঘুরিতেছে। ফেরত ডাকে উত্তর দিবার জন্য অনুরোধ ছিল, তাহা হইয়া উঠে নাই। আজ উত্তর দিয়া পত্রখানি ডাকি ফেলিতেই হইল। পাইপ শেষ করিয়া ক্ষৌরকার্য ও স্নানাদি অন্তে সাহেব যখন বাহির হইলেন তখন 9টা বাজিয়া গিয়াছে। মোকামা মোগলসরাই লোকালখানি ঠিক 9:30টার সময় দানাপুরে পৌঁছিল। সেই সময় স্টেশনে উপস্থিত হইয়া ট্রেনের চার্জ বুঝিয়া লইতে হইবে। সুতরাং পত্র লেখার বাসনা পরিত্যাগ করিয়া সাহেব হাজারি আনিবার হুকুম করিলেন। পত্র লেখার সময় হইল না বলিয়া সাহেবের মনটা কিছু অপ্রসন্ন, তাহার মুখভাব হইতে স্পষ্টই ইহা বুঝা যাইতেছিল। খাদ্যদ্রব্যের প্রথম কিস্তি টেবিলে আসিল। দুইখানি টোস্ট, মাখন ও চা, দুইটি আন্ডা বয়েল ছিল। সাহেব প্রথম ডিম্বটি ভাঙ্গিয়া দেখিলেন পচা, তাহা সরাইয়া রাখিয়া দ্বিতীয়টি ভাঙ্গিয়া মাখন ও টোস্ট সহযোগে ভক্ষণ করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, অর কা হায়? খানসামা উত্তর করিল, মটন চাপ হায়, ঠান্ডা রোস্ট হায়, কারি ভাত হায়। বলিতে বলিতে খানসামার সহকারী একটি ঢাকা পাত্রে মটন চাপ আনিয়া টেবিলে রাখিল। সাহেব 3-4খানি চপ প্লেটে তুলিয়া লইয়া ছুরি দিয়া কাটিয়া মুখে তুলিল। খানিকটা চর্বণ করিয়া বলিলেন, বহুত কড়া হ্যাঁ, মটন নেই হ্যাঁ। খানসামা বলিল, গোট মটন হ্যাঁ হুজুর, আসল মটন তো আজ মিলা নেই। সাহেব দ্বিতীয় একখানি চপ কাটিয়া চর্বণ করিবার বৃথা চেষ্টার পর রাগিয়া বলিলেন, লে যাও, ফেঁক দেও, কুত্তা কমাত দেও, উসকা দাঁত টুট যায়গা।
খানসামা প্লেট উঠাইয়া লইয়া সহকারীকে বলিল, রোস্ট লাও, কারি ভাত লাও, জলদি। গতরাত্রে রোস্ট করা লেগ অফ মাটনের কিয়দংশ ছিল, তাহা হইতে টুকরা দুই কাটিয়া সাহেব ভক্ষণ করিলেন, ভালো লাগিল না। সাহেব তখন কারি ভাত চাহিলেন, মুরগির কারি। পাত্র হইতে হুহু করিয়া ধোঁয়া উঠিতেছে। প্লেটে লইয়া মুখে দিয়া দেখিলেন, চর্বণ করা তাহার কর্ম নয়। সাহেব গর্জন করিয়া উঠিলেন, কা হুয়া, এ ক্যা হ্যাঁ, ইউ ড্যাম উল্লু কা বাচ্চা, হাম তোমার উপর রিপোর্ট কর দেঙ্গে, সি ইফ আই ডোন্ট বলিয়া কাঁটা চামচ ফেলিয়া সাহেব উঠিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 9:27, হ্যাট লইয়া বাহির হইয়া দ্রুত পদে স্টেশন অভিমুখে অগ্রসর হইলেন। যথাসময়ে ট্রেন দানাপুর ছাড়িল। খান 5-6 আরোহী গাড়ি, বাকি সমস্তই মাল বোঝাই ওয়াগান। প্রত্যেক স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্ধ্যা নাগাদ গাড়ি মোগলসরাই পৌঁছিবে। গোটা 2-3 স্টেশন পার হইলে ডিসুজা ক্ষুধার তাড়নায় ব্যতিব্যস্ত হইয়া উঠিল। ট্রেনের চার্জ লইবার সময় সে দেখিয়াছিল, ব্রেক ভ্যানে মেঝে হইতে গাড়ির ছাদ পর্যন্ত আমের ঝুড়ি বোঝাই করা আছে। এ সময় দ্বারভাঙ্গা অঞ্চল হইতে বিস্তর আম চারিদিকে চালান যাইয়া থাকে। সাহেব ভাবিল, গোটা কতক আম বাহির করিয়া ততক্ষণ খাওয়া যাক। এই ভাবিয়া সাহেব ব্রেক ভ্যানের দ্বার খুলিল। পক্ক ফলের লোভনীয় সুমিষ্ট গন্ধ ক্ষুধার্তের নাসারন্ধ্রে প্রবেশ করিল। সামনেই একটা বৃহৎ ঝুড়ি, মুখটার উপর আচ্ছাদন খণ্ড দড়ি দিয়া সেলাই করা, সেলাইয়ের ফাঁক দিয়া কালো কালো আমপাতা উঁকি দিতেছে। বিসুজা পকেট হইতে ছুরি বাহির করিয়া সেলাই কাটিয়া ভিতরে হাত ভরিয়া দিল। প্রথমটা কেবল পাতা, আরও নিম্নে হাত ঢুকাইয়া ডিসুজা একটি আম বাহির করিল। দেখিল বৃহদাকার উৎকৃষ্ট ল্যাংড়া। আরও একটা আম বাহির করিয়া ব্রেক ভ্যানের দ্বার বন্ধ করিয়া সস্থানে আসিয়া বাক্স হইতে একখানি প্লেট বাহির করিল। সাহেব আম দুইটিকে সরাইয়ের জলে উত্তম রূপে ধৌত করিল। তাহার পর সে দুইটি কাটিয়া পরম পরিতৃপ্তির সহিত ভোজন আরম্ভ করিল। ভোজন অর্ধ শেষ হইতেই গাড়ি আসিয়া কৈলোয়ার স্টেশনে দাঁড়াইল। স্টেশন মাস্টার রামতারণ মিত্র ধুতির উপর ছেঁড়া চাপকান পরিয়া গাড়ি পাশ করিতে আসিয়াছে। ব্রেক ভ্যানে আসিয়া বলিলেন, গুড মর্নিং মিস্টার ডিসুজা, কিছু পার্সেল ডার্সেল নামবে নাকি? সাহেব আম খাইতে খাইতে বলিল, কিছু না। বাহ, বেশ আম তো খাসা গন্ধ বেরিয়েছে, পার্সেলের আম বুঝি? সাহেব শিরশ্চালনা করিয়া বলিল, খাইবে? দাও না সাহেব, বলিতে বলিতে রামতারণবাবু ব্রেক ভ্যানে উঠিল। সাহেব বলিল, দরজা খোলো, এই এই সামনের বাস্কেট হইতে দুইটা লও। রামতারণবাবু ঝুড়ির আবরণ চাড়া দিয়া তুলিয়া ধরিয়া এ পকেটে দুইটা, ও পকেটে দুইটা এবং হাতে দুইটা আম লইয়া বাহির হইয়া। সাহেব বলিল, পান আছে? আছে বই কি বলিয়া বাবু পকেট হইতে ডিবা বাহির করিয়া দুইটি পান সাহেবের ভ্যানবুক নামক বহিখানির উপর রাখিয়া দিল। নামিয়া ঘণ্টা দিতে বলিলেন, গাড়ি ছাড়িল। সাহেব হাত ধুইয়া ড্রাইভারকে সবুজ ঝান্ডি দেখাইয়া পান দুটি খাইতে যা দিয়েছিল, এমন সময় তাহার মনে হইল, ক্ষুধা এখনো ভাঙে নাই, আর গোটা দুই আম খাইলে মন্দ হইত না। যেমন ভাবনা কার্যও সেইরূপ। আহারান্তে মুখ হাত ধুইয়া পান খাইতে খাইতে গাড়ি আরা স্টেশনে আসিয়া দাঁড়াইল। আরা অপেক্ষাকৃত বড় স্টেশন। স্টেশন মাস্টার গাড়ি পাশ করিতে আসেন নাই, আসিয়াছেন জেনারেল অ্যাসিস্ট্যান্ট। বাবুটির বয়স হইয়াছে, চোখে রূপার ফ্রেমযুক্ত চশমা। ব্রেক ভ্যানে উঠিয়া বলিলেন, হ্যালো মিস্টার ডিসুজা, ম্যাঙ্গো স্মেলিং বিউটিফুল। সাহেব হাসিয়া বলিল, ফাইন ল্যাংড়াস, খাইবে? দাও না সাহেব গোটা কতক। ডিসুজা সেই ঝুড়ি হইতে গোটা চারি আম বাহির করিয়া বাবুটিকে দিল। ব্রেক ভ্যান বন্ধ করিয়া স্টেশনের আপিসে গেল। এখানে কয়েকখানা মালগাড়ি কাটিতেছে, দেরি হইল। স্টেশন মাস্টার তখন বাড়িতে, আহার আনতে নিদ্রাগত। তাহার পুত্র চারু ও কন্যা কমলা সেখানে খেলা করিতেছিল। জেনারেল বাবুর হাতে আম দেখিয়া এবং তাহা ডিসুজা সাহেব দিয়াছে শুনিয়া চারু ও কমলা বাহানা ধরিয়া বসিল, সাহেব আমরাও আম খাব বলিয়া তাহারা সাহেবের হাঁটু ধরিয়া লাফাইতে লাগিল। সাহেব বলিল, আচ্ছা তুমিরা আমার জন্য পান লইয়া আসে, আমি আম দিবে।
চারু ও কমলা ডিসুজা সাহেবের জন্য পান আনিতে ছুটিল। তাহারা ইহাকে পানখেকো সাহেব বলিত। পূর্বেও কতবার সাহেবের পান আনিয়া দিয়াছে। পান লইয়া সাহেব ইহাদিগকে ব্রেক ভ্যানে লইয়া গিয়া সহস্তে ঝুড়ি হইতে বাহির করিয়া আম দিল। ইহারাও আরো দাও করিয়া কোঁচড় অঞ্চল করিয়া আম লইয়া আনন্দে নৃত্য করিতে করিতে গৃহে ফিরিয়া গেল। এই রূপে প্রতি স্টেশনে দাতব্য করিতে করিতে এবং মাঝে মাঝে খাইতে খাইতে বেলা পাঁচটা নাগায় ঝুড়িটি প্রায় খালি হইয়া গেল। সকল ডিহার স্টেশন মাস্টারকে ঝুড়ির ইতিহাস বলিতে বলিতে দুইটি আম দিবার সময় ডিসুজা দেখিল বড় জোর আর গুটি পনেরো ষোলো আম নিম্নে পড়িয়া আছে। স্টেশন মাস্টার বাবু বলিলেন, তা সাহেব দিলে দিলে, একটা ঝুড়ি থেকেই সব দিলে কেন? এত ঝুড়ি তো রয়েছে, ভাগাভাগি করে নিলেই তো হতো। সাহেব বলিল, এ আমগুলি খুব চমৎকার যে, অন্য ঝুড়ির আম কেমন হইতো তাহার ঠিক কি? বাবু হাসিয়া বলিলে, তা বটে, আর পাঁচজনের অভিশাপ কুড়ানোর চেয়ে একজনের অভিশাপই ভালো। সাহেব বলিল, ঝুড়িটি একেবারেই খালি হইয়া গেল। এই খালাসি, লাইন্সে ধরা পাথর উঠাও তো। খালাসি পাথর উঠাইয়া ব্রেক ভ্যানের উপর রাখিতে লাগিল। অনেকগুলো জমিলে সাহেবের আদেশ অনুসারে খালাসি উঠিয়া আমের ঝুড়ি হইতে আমগুলা বাহির করিয়া পাথর ভরিয়া তাহার উপর আম তাহার উপর আম পাতা চাপাইয়া দিল। গাড়ি ছাড়িলে সাহেব সহস্তে ঝুড়ির মুখ আবার সেলাই করিয়া দিল। গুনছুঁচ দড়ি প্রভৃতি এইরূপ কুকার্যের জন্য গার্ড সাহেবদের বক্সেই মজুদ থাকে। সন্ধ্যার পূর্বেই ট্রেন মোগলসরায় পৌঁছিল। কাজকর্ম সারিয়া বাড়ি যাইবার পূর্বে ডিসুজা কেলনারের হোটেলে গিয়া এক পেয়ালা চা হুকুম করিয়া রুটিতে মাখন মাখাইয়া খাইতে আরম্ভ করিয়া দিল। চা পানান্তে বাহির হইয়া বাড়ি যাইতেছিল, পথে রেলওয়ে ইনস্টিটিউটের কাছে দুইজন বন্ধু তাহাকে গ্রেপ্তার করিল। বলিল, চলো এক হাত পোকরা খেলা যাও। ইনস্টিটিউটে পানীয় মিলে, তাহার নগদ দামও দিতে হয় না। ডিসুজা সহজেই সম্মত হইল। দুই বাজি পোকার খেলিতে ও কয়েক পাত্র হুইস্কি পান করিতে রাত্রি সাড়ে আটটা বাজিয়া গেল। ডিসুজা তখন বলিল, বাড়ি চল, আমার ক্ষুধা পাই আছে। বাড়িতে কেবল ডিসুজার বৃদ্ধ মাতা আছে। বাংলায় পৌঁছিয়া ডিসুজা দেখিল তাহার মাতা রাগিয়া আগুন হইয়া বসে আছে। মেঝের উপর আমের একটি ঝুড়ি, আশেপাশে আম পাতা ছড়ানো, এক স্থানে গুটি পনেরো ষোলো আম এবং এক বোঝা পাথরের টুকরো। মত্ত তার অবস্থায় ডিসুজা ব্যাপারটা ঠিক বুঝিতে পারিল না। মিসেস ডিসুজা বলিলেন, এই যে জন, কোন ট্রেনে ফিরলে? ডিসুজা সে কথার উত্তর না দিয়া বলিল, এ বাস্কেট কোথা হইতে আসিল? মুজফ্ফরপুর হইতে। আজ দ্বিপ্রহরে তোমার হবু শ্বশুরের পত্র পাইলাম, দেড়শোটা ভালো ল্যাংড়া আম পাঠাইতেছে। খুব সম্ভব পনেরো নম্বরে তাহা এখানে আসিয়া পৌঁছিব। লিখিয়াছিলেন রশিদ ডাকে আসিতে বিলম্ব হইতে পারে, পনেরো নম্বর আসিলে স্টেশনে লোক পাঠাইয়া যেন ঝুড়িটা আনাইয়া লই। ট্রেন পৌঁছিবার আধ ঘন্টা পরেই আমি স্টেশনে গিয়া বাস্কেট আনিলাম। আনিয়া খুলিয়া দেখি আম সব চুরি গিয়াছে, আমের স্থানে পাথর বোঝাই করিয়া দিয়াছে। দেখো দেখি কাণ্ড, কি ভয়ানক কথা! ফিফটিন আপে গার্ড কে ছিল খবর নাও তো। ডিসুজা বলিল, ফিফটিন আপ? আমি তো লইয়া আসিয়াছি। তুমি তুমি তবে এতক্ষণ ছিলে কোথায়? তুমি তবে আম কে লইল? বোধ হয় দীঘায় অথবা বাকিপুরে। ডিসুজা বলিল, না না, ও আমি খাইয়াছি। বৃদ্ধা ইতিপূর্বেই বুঝিতে পারিয়াছিলেন পুত্র প্রকৃতিস্থ নাই। বলিলেন, তুমি খাইয়াছ? এই এক ঝুড়ি আম অসম্ভব। ডিসুজা নিকটস্থ চেয়ারে বসিয়া বলিল, বড়ই ক্ষুধা পাইয়াছিল তাই খপ খপ খাইয়া ফেলিয়াছিল। মাতা বলিলেন, ননসেন্স, এ কথা এখন তোমাকে বলিয়া কোনো ফল নাই। কল্ল প্রাতে এ সম্বন্ধে রীতিমতো তদন্ত করিয়া ব্যাপারটা উপরিওয়ালাদের জানাইতে হইবে। সহজে আমি ছাড়িতেছি না, এতগুলো আম! রেলের কর্মচারীরা কি চোর, কি পাষণ্ড! ছি ছি ছি! ধন্যবাদ।